হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা ছিল সকালবেলা, আর আমি কিছু আদা রসুন পেস্ট করে নেব, কারণ এখানে আসার পর কোনো আদা রসুন পেস্ট করা হয়নি, গ্রেটার দি গ্রেট করে খাওয়া হচ্ছে। তো এখন ভাবলাম একসাথে করে নেই, তারপর কয়েকদিন চলে যাবে। এখানে হলো আদা, তারপর রসুন, এগুলো আমি ধুয়ে তারপর শুকনো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, তারপর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি একদম পানি ছাড়া এটাকে ব্লেন্ডার করে নেব। আর এই যে আমি নতুন যে ব্লেন্ডারটা এনেছিলাম, সেই ব্লেন্ডারে কিন্তু আমি ব্লেন্ড করছি। এই ব্লেন্ডারটা কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে, কারণ দেখতে পাচ্ছেন একদম পানি ছাড়া অনেক সুন্দর, অনেক মিহি পেস্টগুলো হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি আদা রসুন পেস্ট করে নেব। আর হলুদ গুঁড়ো তারপর তেল দেওয়ার কারণে এই আদা রসুনটা কিন্তু কয়েকদিন রেখে খাওয়া যাবে। নর্মাল ফ্রিজে যদি আমরা রেখে দেই, তারপর ডিপ করতে চাইলেও কিন্তু করা যাবে, অনেক দিন কিন্তু এই আদা রসুন পেস্টটা কিন্তু ভালো থাকবে। তো আমি এখন রেখে দেব, নর্মাল ফ্রিজে রেখে কিন্তু কয়েকদিন বড়া খাওয়া যাবে এই আদা রসুন পেস্ট। তো এই আদা রসুন পেস্টগুলো কিন্তু শুধু আমি মাংসের জন্য করেছি। অনেক সময় দেখা যায় মাংস রান্না করাতে কিন্তু আদা রসুন পেস্ট অবশ্যই লাগে, তো একসাথে আমি দিয়ে দেব, এই জন্য করে নিলাম। আর মাছ রান্নার জন্য আলাদা আমি কিছু রসুন আমি পেস্ট করে নেব। তো এখন আমি একটা জারে আমি ভরে নিচ্ছি, তারপর জারের মধ্যে আমি লিখে নিয়েছি আদা রসুন, যাতে আমি চিনতে পারি। আরও একটা বয়ামের মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি রসুন পেস্ট। তো এখানে আমি কিছু রান্না করব। তো রান্নার জন্য আমি বাইলা মাছ বের করে নিয়েছি, তারপর শুটকি রান্না করব, আর কিছু গরু মাংস আমি বের করে তারপর বসিয়ে দিয়েছি। এখানে গরু মাংস রান্না করব, অন্যদিকে আমি আরও একটা চুলোতে গরু মাংস বসিয়ে দিয়েছি। অল্প কিছু বিরিয়ানি করব। তো এখানে আসার পর কোনো বিরিয়ানি রান্না করিনি, ভাবলাম যে বিরিয়ানি রান্না করি তো বাচ্চারাও খাবে, এজন্য তো মাংসটা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। আর অন্যদিকে আমি বাইলা মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু অনেক বড় বড়, দেখে মনে হচ্ছে যে ভালো হতে পারে, তো দেখা যাক। এখানে আমি মাছটা কাটা হয়ে গেছে, তারপর লবণ আর লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আমি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তারপর এখানে আমি শুটকিটা বসিয়ে দিচ্ছি। তো অল্প কিছু তেলও দিয়ে দিয়েছি, রসুন পেস্ট দিয়েছি, তারপর গ্রেট করা পেঁয়াজ। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, অল্প কিছু পানিও দিয়ে দিয়েছি। তো মশলাটা এখন কষিয়ে নেব। আর অন্যদিকে আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর বিরিয়ানির মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা একসাথে কিন্তু আমি করে দেব, মানে আলাদা চালটা ভেজে নেব না। মাংস হওয়ার পর আমি চালটা তরকারির মধ্যে ছেড়ে দেব। এখানে আমি কিছু চাল ধুয়ে নিচ্ছি, আর আজকের বিরিয়ানিটা কিন্তু কালো জিরা চাল দিয়ে করছি। তো চালটা ধোয়া হয়ে গেছে, এখানে আমি চাল দিয়ে তারপর পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তো এই আর কি, রান্না করার সময় মনে হচ্ছে যে একটু গরম লাগছে, পানি খেলাম। তো এই তো এখন আমার যে বিরিয়ানির পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, আমি চুলার আগুনটা একটু কমিয়ে দেব। আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প কিছু ঘি। তো ঘিটা কিন্তু বিরিয়ানির মধ্যে দিলে অনেক ভালো লাগে, ঘ্রাণ হয়। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি আমার ঘরোয়া স্টাইলে কিন্তু রান্না করেছি, ঘরে যা মশলা আছে তা দিয়ে। এখন হলো এখানে আমার শুটকি রান্না হয়ে যাচ্ছে, লতি দিয়ে, তারপর একটা মূলা দিয়েছি, তারপর দিয়েছি কিছু আলু। তো সব কিছু মিলিয়ে কিন্তু শুটকি রান্না করছি, আর চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করছি। তো এখানে আমার কিন্তু ঝোল দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ পর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর অন্যদিকে আমি কিছু হরলিক্স বানিয়ে নিয়েছি ইসফর আব্বুর জন্য, তো ওকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি ধনেপাতা দিচ্ছি, আমার শুটকিটা রান্না হয়ে গেছে, আর শুটকির মধ্যে অনেক ঘ্রাণ চলে এসেছে, মনে হচ্ছে যে শুটকি ভালো হবে।
তো শুটকিটাও নামিয়ে নিলাম। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি বাইলা মাছগুলো একটু ভেজে নেব। এই মাছগুলো কিন্তু অনেক প্রিয় একটা মাছ, এই মাছটা কিন্তু আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি একটু ছোট মাছের প্রতি একটু দুর্বলতা বেশি, কারণ ছোট মাছ আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন হলো মাছটা ভাজা হয়ে গেছে, আমি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ গ্রেট করা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। তো এগুলা দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে, এখন অল্প কিছু পানি দিয়ে দেব, পানি দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেব। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, সব সময় আমার ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। তো এখানে হলো আমি এখন মশলা দিয়ে দিয়েছি, মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, কষানোর পর আমি কিছু পানিও দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দেব। আর এই বাইলা মাছ কিন্তু আমি অরেঞ্জের যে খোসা আছে এই খোসা দিয়ে আমি রান্না করছি, ছোটো মাছ কিন্তু অরেঞ্জের যে খোসাটা আছে খোসা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। যারা কোনোদিন ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়। তো আমি আগে দিয়ে দিচ্ছি খোসাটা, খোসাটা দেওয়ার পর এখন মাছ দিয়ে দিচ্ছি, মাছটা যেহেতু ফ্রাই এজন্য আমি আগে দিয়ে দিলাম খোসাটা, অনেক সময় কিন্তু আমি পরে দেই যদি কাঁচা মাছ রান্না করি। তো মাছটা কিন্তু একসাথে সবগুলো দেওয়ার কারণে দু একটা ভেঙে গিয়েছে, তো এখন দিয়ে দিলাম। তো এখন শুধু মাছটা হয়ে গেলে সব শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন শুটকি রান্নাটা কিন্তু একদম মাখা মাখা করে করেছি। আর এই তো বিরিয়ানি, বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। তারপর এখানে হলো গরু মাংস রান্না, আর এখানে হলো বাইলা মাছ। তো সব কিছু মিলিয়ে আমাদের রান্না হয়ে গেছে, এখন আমি কিচেনটা গুছিয়ে তারপর ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো এখন ওদেরকে খাইয়ে দেব দুজনকে, আজ আর আলাদা দেব না, নিজের হাতে খাইয়ে দেব। মাঝে মধ্যে এখন আমি নিজে খাওয়াই, আর বেশিরভাগও ওদেরকে দিয়ে দেই, ওরা একা একা ট্রাই করে। তো এই আর কি, তো আমাদের আজকে দুপুরে রান্না বান্না, তো ওদেরকে খাইয়ে তারপর আমরাও খেয়ে নেব। না তুমি তোমার খামনা খাইবা, মায়ের খাওয়াই দিলাই সকাল করে। তো দেখতে পারছেন আমার ছেলেটা কিন্তু বলছে ও নিজের হাতে খাবে, তো আমি বলছি না এখন আমি খাইয়ে দেই। তো ওদেরকে আসলে খানি দিলে অনেক সময় লাগে, কারণ ওরা আস্তে আস্তে কিন্তু খায়। তো এখন ভাবছি যে নিজের হাতে খাইয়ে দেই তো খাবে। তো এটা ছিল সন্ধ্যার পর, আমি আমার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর সন্ধ্যার পর যখন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে রাখি তখন ঘরের মধ্যে অনেক সুন্দর একটা স্মেল করে, অনেক ভালো লাগে। আর এই তো দুপুরে যে তালাবাটিগুলো ছিল এখানে আমি শেলফে এখনও সরাইয়ে রাখিনি। তো এই তো সন্ধ্যার পর কিন্তু অনেক ভালো লাগে যখন কিচেনটা এইরকম সুন্দর লাগে আর লাইটগুলো জ্বালিয়ে রাখি। তো এখন হলো আমার ডাইনিং রুমে যে ক্যান্ডেলগুলো আছে এগুলো আমি জ্বালিয়ে নিচ্ছি। তো ডাইনিং রুমে আমি কিন্তু দুটো জ্বালিয়ে নিচ্ছি, কারণ ডাইনিং রুমটা কিন্তু অনেক বড়, তো এজন্য দুটো জ্বালিয়ে রাখলাম। তো এখন হলো ওদেরকে একটু মাইক্রোওভেনে পপকর্ন করে দিয়েছি,
তো ওরা খাচ্ছে বসে, আর একটু পরে আমি নাস্তা বানাবো, তো সবাই মিলে খাবে ওরা। তো এখানে আমি এখন প্রথমে আমার কিচেনের সাথে যে বেডরুমটা আছে, ছোট্ট বেডরুম, এখানে একটা ম্যাট্রেস রেখে দিয়েছি। তো অনেক সময় ইউসুফ রহমান এখানে বসে কিন্তু খেলা করে, আর এই রুমটাতে কিন্তু বেশি ওরা থাকে। তো এখন আমি বেডশিট বিছিয়ে নিচ্ছি, তো বিছানো হয়ে গেলে তারপর নাস্তা রেডি করব। তো এই বেডশিটটা কিন্তু আমি ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম, প্রিন্টটা কিন্তু অনেক ভালো লেগেছে, তো নিয়ে আসলাম। আর এখন আমি বালিশের যে কাভারটা আমি ভরে নিচ্ছি। আর এই বেডশিটের সাথে 4টা কাভার আছে, তো আমি 3টা বালিশ আছে এখানে, 3টা বালিশে আমি ভরে নিয়েছি। তো ওরা ওখানে বসে কার্টুন দেখছে, আর রাহমা বসে আছে, তো ওরা টিভি কিন্তু বন্ধ করে চলে এসেছে আইপ্যাড নিয়ে, তো বসে বসে দুজন কার্টুন দেখছে। এখন চলে আসলাম আমি কিচেনে, কিচেনে চলে এসে আমি এখন কিছু প্যানকেক করব। তো ইউসুফ বলছে যে প্যানকেক খাবে, তো ভাবলাম যে করে নেই। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, তারপর পাউডার সুগার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ইলেকট্রিক বিটার দিয়ে আমি এখন বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে তারপর আমি সব কিছু অ্যাড করব। আর প্রায় সময় দেখা যায় প্যানকেক করলে কিন্তু ওরা মানে অনেক খুশি হয়, তো এর জন্য এখন করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছু ভ্যানিলা এসেন্স। তো সবার কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে, আপনারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু লিকুইড দুধ, দুধটা দিয়ে তারপর আমি হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা কিন্তু করে নিয়েছি, দেখতে পারছেন। এখন আমি ছোট্ট ছোট্ট করে প্যানকেক বানিয়ে নেব। প্যানকেকটা কিন্তু আপনারা ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন, ছোটো বড়, এটার কোনো মাপ নেই, যে যেরকম পছন্দ করেন। তো আমার বাচ্চারা কিন্তু ছোটো পছন্দ করে, এজন্য ছোটো করে নিলাম। তো একসাথে আমি দিয়ে দিয়েছি 5-6টা। তো এখন কিছুক্ষণ জাল করার পর দেখতে পারছেন আমি উল্টিয়ে দিয়েছি, আর চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে। তো এখন হলো আমার প্যানকেকগুলো হয়ে গেছে, আর অনেক সুন্দর হয়েছে কিন্তু প্যানকেক, ছোট্ট ছোট্ট, ওরা দেখে কিন্তু অনেক খুশি হয়েছে। তারপর অন্যদিকে আমি 3টা ডিম পুচ করে নিচ্ছি, আর এগুলো আমি 1 স্যান্ডউইচ করে নেব। আর এখানে হলো টুস্টারে আমি ব্রেড টুস্ট করে নিচ্ছি, তারপর 1টা 1টা করে ডিম দিয়ে দিচ্ছি, কিছু লেটুস দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব টমেটো কেচাপ। দেওয়ার পর স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। অন্যদিকে আমার ছেলের জন্য আমি কিছু অরেঞ্জ জুস তৈরি করে নিচ্ছি। তো এই তো অনেক সহজ করে কিন্তু জুসটা করে নিচ্ছি, আর এই অরেঞ্জের মধ্যে মনে হচ্ছে যে রসটা একটু কম বের হচ্ছে, কারণ ভিতরটা একটু শক্ত আছে। তো অল্প কিছু বানিয়ে নেব শুধু ওর জন্য। আর এই তো আমাদের বিকালের যে নাস্তা রেডি হয়ে গেছে, এখানে 1 স্যান্ডউইচ, তারপর প্যানকেক আছে, এই আর কি ঝটপট নাস্তা। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে তারপর খেয়ে নেব। আর প্যানকেকগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজারও হয়েছে। তো আমার বাচ্চারা যখন খাবে, খাওয়ার পর কিন্তু যদি ওদের কাছে ভালো লাগে তাহলে বলে যে এই খাবারটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো প্যানকেক খাওয়ার পরে কিন্তু ওরা বলছে যে অনেক মজার হয়েছে। তো এই আর কি, এখানে আমি কিছু হোয়াইট সস দিয়ে নিচ্ছি। আর প্রতিদিন আসলে একটা নাস্তা করতেই হয়, কারণ বাচ্চারা থাকলে কিন্তু সবার ঘরে অবশ্যই নাস্তা বানাতে হয়। তো আমার বাচ্চারাও কিন্তু এইরকম বলে। আব্বা, পিকলস দা পিকলস।
এখন হলো আমাদের নাস্তা শেষ হয়ে গেছে। এখানে আমি বেসিনে যে জিনিসগুলো আছে সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।